জাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার পরে গুরুত্বপূর্ণ একটি মসজিদ মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এটা এমন একটি মসজিদ যেই মসজিদে বসলে মানুষের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে এই মসজিদ ফেরেশতায় পর দিয়া হাইকা রাখে। আরো হাদিসে আসছে হাদিসের টুকরা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রহমা, এমন মসজিদের মধ্যে যেমন নাকি দুনিয়ায় আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় তেমন বান্দার প্রতি আল্লাহ পাকের রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। এমন মসজিদ ইমানওয়ালা মসজিদ, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে আদর করে এমন মসজিদে বসার তৌফিক দিয়েছে। এতে আল্লাহ পাক বাকি জীবন আমাদেরকে বেশি বেশি এমন মসজিদে বসার তৌফিক দেয়। এই সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে বহুত মসজিদ আছে, বিভিন্ন আকারে বিভিন্ন মসজিদ বানাইছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যেই মসজিদে বসার তৌফিক দিয়েছে এটা এমন একটি মসজিদ যে মসজিদে বসলে জান্নাতের ওয়াদা আছে, যে জান্নাতের আশা নিয়ে জাহান্নামের ভয় রাইখা, নেকির আশা নিয়ে গুনাহের ভয় রাইখা, হিদায়তের আশা নিয়ে গুমরাহির ভয় রাইখা, যদি এমন মসজিদে আমরা বসি নিশ্চয় আমরা কি কামিয়াব, এটা শেষ জমানার উম্মত আমরা। নবীজি যত ভবিষ্যবাণী বর্ণনা করছেন তা আমরা এই জমানার মধ্যে পাই। অনেক দেখা যায় যে শেষ জমানায় ঈমান মানুষের বাঁচায় রাখা বহুত মুশকিল হব, বহুত সমস্যা হব, যেগুলি আলামত আমরা এখন বর্তমান দুনিয়ায় দেখতাছি যে ঈমান বাঁচানো কি হয়েছে মুশকিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান হলো সবথেকে দামি কিমতি বস্তু, সবথেকে বড় সম্পত্তি হলো কি মানুষের ঈমান। যেমন আল্লাহ পাক বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে যাররা বরাবর ঈমান নিয়ে যদি কোনো বান্দা কবরে যায় আল্লাহ পাক ওয়াদা করছে দুনিয়ার থেকে 10 গুণ বড় তাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে মাংকা মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথাই লা ইলাহা ইল্লাল্লাহ হবে মরার সময় সে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। তখন আসি ঈমান কি বস্তু, ঈমান কাকে বলে, ঈমান কতটুকু আমাদের প্রয়োজন। ঈমান নাম হলো আল্লাহ পাকের হুকুম এবং নবীজির নুরানি তরিকায় চলার নামই হলো কি দিন। আল্লাহ পাকের হুকুম এবং নবীজির নুরানি তরিকা মোতাবেক চলার নামই হলো দিন। দিনের আরেকটি নাম হলো কি ঈমান, যে ঈমান বহুত দামি বস্তু, বহুত কিমতি বস্তু, যে ঈমান বিনা মেহনতে হাসিল হয় না। এই ঈমানের জন্য শর্ত হলো মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, মুজাহিদা করতে হবে, যেমন সাহাবারা করতেন, ঈমানের জন্য তারা করছে সারা জীবন তারা ত্যাগ করে দিচ্ছে, কোরবানি করছে তারা। কিন্তু আজকে সেই ঈমানের পরিবেশ, সেই ঈমানের মাহল আজকে আমাদের দেশ থেকে আমাদের অঞ্চল থেকে কি দূর হয়ে যাইতেছে। যখনই ঈমানের দাওয়াত দেওয়া হয় মানুষ মুখ পাল্টায় দেয়, তারা ঈমানের দিকে আসে না, ঈমানের দাওয়াত তারা কি করে না, গ্রহণ করে না। এই ঈমানের জন্য এই পৃথিবীর মধ্যে 1,24,000 কমও বেশি পয়গাম্বর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। ওনাদের কি এই জন্যই সৃষ্টি করছে যে মানুষকে যায় তারা কি দিনের দাওয়াত দিবে,
ইমানের দাওয়াত দিবে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে, সেই জন্যই তারা এই পৃথিবীতে আসছিলেন। আর আমরা সবই জানি যে সমস্ত নবী রসুল ওনাদের একটাই কাজ আছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো, এক আল্লাহকে যদি মানো, এক আল্লাহকে যদি মানতে পারো, আল্লাহর হুকুম নিয়ে যদি চলতে পারো, তাহলে পৃথিবীর মধ্যেও তোমাদেরকে আমি ইজ্জত দেব, এবং কি মরার পরেও তোমাদের কি হবে সম্মান আমি আল্লাহ দান করব। কিন্তু ইমান শর্ত, ইমান শর্ত, ইমান থাকতে হবে। তাই ইমানের জন্যই নবী রসুল পৃথিবীতে যারা আসছিলেন তারা সারা জীবন ওনাদের এই ইমানের মেহনতি তারা করছে, করে গেছে। আমরা সবাই জানি যে সাহাবি কেমা তো নবী রসুল ইমানের জন্য ওনাদের জিন্দগির মধ্যে কত কষ্ট, কত মুসিবত, কত বালা ওনাদের জিন্দগির মধ্যে আসছে, কিন্তু তারা ইমান ছাড়ার জন্য প্রস্তুতি হয় নাই। তারা কোনোদিন ইমান ছাড়ে নাই, তারা দুনিয়া ছাড়া দিছে কিন্তু ইমান ছাড়ে নাই। আর আমরা ইমান ছাড়া দিয়ে দুনিয়ার পিছনে লাগি। দুনিয়া তো আসবে কি, মানুষের তকদির মোতাবিক দুনিয়া আসবে, মানুষের তকদির মোতাবিক। হাত যেমন নাকি হাদিসে আসছে যে 50,000 বছর আগেই মানুষের তকদির আল্লাহ পাক বলে লেখছে। মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে মানুষের তকদির ভাগ্য আল্লাহ পাক লেখে রাখছে, কিন্তু আমরা সেই দুনিয়া নিয়ে মেহনত করি, সেই দুনিয়ার পিছনে আমরা পড়ি। যতটুকু আমার তকদির আছে আমি অতটুকু দুনিয়া আমার হাসিল হব, কিন্তু ইমান এটা মেহনত ছাড়া হাসিল হয় না, এর জন্য ঘুরতে হবে, মেহনত করতে হবে। কিন্তু আজকে সেই ইমানের দৌলত আমাদের কাছ থেকে অন্য ধর্মের মানুষ ইহুদি খ্রিস্টান নাসারা তারা আজকে বিভিন্ন বস্তু দিয়ে আমাদের ইমানকে তারা নষ্ট করে দিতেছে। আর আমরা মুসলমান তামাম পৃথিবীর মধ্যে কি হইতেছে, লাঞ্ছিত বঞ্চিত হইতেছে। তার কারণ একটাই যে মুসলমান করছে আল্লাহর পথে থেকে তারা অন্য পথে চলে গেছে, ভুল পথে তারা আছে, যার জন্যেই আজকে মুসলমানের উপরে কি লাঞ্ছিত বঞ্চিত কষ্ট মুসিবত। আল্লাহ পাকের ওয়াদা আছে যদি একজন মুসলমান সে মুসলমান হয় তার দুনিয়াতে কোনো দিন আল্লাহ পাক তারা বেইজ্জত করবে না, আর কোনো দিন তাকে কাফির বেঈমান ইহুদির হাতে তারা মারবে না। যদি সে ইমানওয়ালা হয়, একজন মানুষ আছে অনেক অনেক দুনিয়ার সে বড় মানুষ, অনেক শিক্ষিত মানুষ, বাদশা মানুষ, অনেক তার সম্পত্তি, অনেক তার ইজ্জত আছে, কিন্তু তার কাছে কি নাই, ইমান নাই, তার কাছে কি নাই, ইমান নাই। আল্লাহর কাছে ওই মানুষের কোনো দাম নাই, কোনো হাইসিয়ত নাই, কিন্তু একজন সাধারণ একজন মানুষ আছে, গরিব মানুষ আছে, একজন ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, কিন্তু তার ভিতরে কি আছে, ইমান আছে, আল্লাহপাকের ইমান আছে, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, নবীর দিন আছে। আল্লাহপাক বলেন ওই বান্দাই আমার কাছে সব থেকে প্রিয়, সুবহানাল্লাহ, ওই বান্দাই কি আল্লাহর কাছে প্রিয়। কিন্তু আজকে সেই ইমান আমাদের বানাইতে হবে, সেই ইমানের জন্য কি আমাদের মেহনত করতে হবে। যেমন নাকি আল্লাহপাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে হে ইমানদার বান্দারা, মহব্বতের ডাক দিছে ও আমার ইমানদার বান্দারা, তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং কি তোমার পরিবার পরিজন কি তোমার আহল আয়াল, তোমার গ্রামবাসী, তোমার দেশবাসী, ওনাদেরকেও তুমি কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে যদিও আমরা ইমানওয়ালা, আল্লাহ পাক আবার ডাক দিছে আমাদেরকে যে আমরা পরিপূর্ণ ইমানদার হয় নাই, পরিপূর্ণ ইমানওয়ালা আমরা কি হয় নাই। কারণ যেই যেই ইমানে আমাকে মসজিদে আনতে পারে না, যেই ইমানে আমাকে নবীর কাজ করতে দেয় না, তাহলে বোঝা গেলো কি যে ওই ইমান আমাদের এখনও কি কমি আছে, ইমান পরিপূর্ণ আমাদের হয় নাই। হাদিসের মধ্যে আসছে যদি একজন ইমানওয়ালা যদি পৃথিবীতে থাকে, জীবিত থাকে, ওই একজনের খাতিরে আল্লাহ পাক এই তামাম পৃথিবীর যেটা নিজাম এটা সব ঠিক রাখবে, সুবহানাল্লাহ, কত বড় কথা এটা।
বলছে দুনিয়ার সব মানুষ ধ্বংস হয়ে গেছে কিন্তু একজন ইমানওয়ালা আছে। আল্লাহ পাক বলে ওই একজনের খাতিরেই আমি সূর্য উদয় করব, চন্দ্র উদয় করব, সব সিস্টেম আমি বাকি রাখবো একজনের খাতিরে। তাহলে একজন ইমানওয়ালার কত দাম আছে? আজকে আমরা দুনিয়ার জন্য কত মেহনত করি, মুজাহেদা করি, কষ্ট করি এটা দুনিয়া হাসিল করার জন্য। ভাই আপনার আমার কবরে হাজার হাজার বছর থাকতে হবে, যার কোনো সীমা নাই, লা ইনতেহা জিন্দেগি। তা সেই জিন্দেগির জন্য আমাদের এই দুনিয়ায় মেহনত করা লাগবো, ইমানের মেহনত, আমলের মেহনত করা লাগবো। ভাই তার জন্য আমরা কতটুকু মেহনত করি? যদি আমরা নিজেই নিজের সিনার মধ্যে হাত দেই বা তাকাই, আমাদের বুঝে আসবে যে আমি কতটুক দুনিয়াকে মহব্বত করি আর কতটুক আমি আখেরাতকে মহব্বত করি, কতটুক আমার সঙ্গে আল্লাহর ভালোবাসা আছে, রসুলের ভালোবাসা আছে, আমরা নিজে নিজেই বুঝতে পারবো। কিন্তু আজকে সেই ইমানের মেহনত, সেই ইমানের দাওয়াত আজকে আমাদের দেশ থেকে, আমাদের অঞ্চল থেকে লাহে 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 দূরে যাইতেছে। তার কারণ হলো একটাই কি, আমরা দাওয়াত দেওয়া বাদ দিছি। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে প্রত্যেকের বাড়ি বাড়ি যায় গাছ করত, এই দিনের দাওয়াত নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাইতো, তারা গাছ লাগাইতো। হইছে ফারুক ও যেসে গাছতে লাগা না, প্রত্যেকের বাড়ি বাড়ি যায় এই দিনের দাওয়াত দিত, গাস করত, মানুষকে বলতো যে এক আল্লাহকে মানো, এক আল্লাহকে মানো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর এবাদত করো, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। আমরা এক সময় আসিলাম না, আসলাম কি হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে তো আমার বহুত বড় বড় উপাধি হয়েছে, টাইটেল হয়েছে অমুক সাহাব, অমুক মরনা সাহাব, অমুক কারি সাহাব, অমুক মুফতি সাহাব, কিন্তু এক সময় আমার কোনো নাম আসলো না দুনিয়ায়। এখন আমার বহুতেই চিনে দুনিয়ায়, অনেক দূরে চিনে, 500 কিলোমিটার দূরের মানুষ কি আমার চিনে। তো আল্লাহ বলে যে এক সময় দুনিয়ায় তোমার কোনো নাম ছিল না, কিন্তু আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর কুদরতে তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, এই জন্যই যে তুমি দুনিয়ায় যায় কি আমার চিনো, আমারে চিনো এবং আমার এবাদত করো, আমার কাছেই চাও, সাহায্য চাও আমার কাছেই চাও। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলে আয়াল পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো বোঝা গেল আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছে যে জাহান্নাম বহুত ভয়ানক কষ্টদায়ক বস্তু, যে জাহান্নামে সর্বদা ডাকতেছে তাকাদু তামাইয়াযু মিনাল গাইয, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির, যে জাহান্নামের থেকে একটা বিরাট ভয়ঙ্কর আওয়াজ আসে, জাহান্নাম থেকে বিরাট বড় একটা ভয়ঙ্কর আওয়াজ আসে, তাকাদু তামাইয়াযু মিনাল গাইয, বহুত ভয়ানক একটা আওয়াজ আসে। আর সেদিন মানুষকে দাঁড় করা হবে, সেদিন বলা হবে যে তোমাদের কাছে কোনো কি দাওয়াত দেনেওয়ালা তোমাদেরকে দাওয়াত দেয় নাই, দিনের দাওয়াত দেয় নাই, তৌহিদের দাওয়াত দেয় নাই, যে এক আল্লাহকে মানো, এক আল্লাহর এবাদত করো, রসুলের প্রতি ইমান আনো, রসুলকে মানো, রসুলের দিন নিয়ে চলো, এই দাওয়াত কি তোমাদেরকে দুনিয়ায় কেউ দেও নাই, দেয় নাই? তোমরা কি দুনিয়ায় কোনো ওয়াজ মেহফিলে যাও নাই? কোরআনের বয়ান তোমরা শোনো নাই? হাদিসের বয়ান তোমরা শোনো নাই? সেদিন মানুষে বলবে যে শুনছি কিন্তু কি আমরা বিশ্বাস করি নাই, কি করি নাই, বিশ্বাস করি নাই। আমরা শুনছি ঠিকই, কান দিয়ে শুনছি, চোখ দিয়ে দেখছি, কিন্তু বিশ্বাস করি নাই। মানুষ সেদিন আফসোস করে বলবে যে রব্বানা আবসরনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না কুন্না মুকিনুন। বহুত লম্বা চড়া ঘটনা, মানুষের যে কি অবস্থা, কি হালত হবে সেদিন, মানুষ বলবে আল্লাহ আমাকে দুনিয়া আবার পাঠাইয়া দাও, এবার পাঠানোর পরে আমি তোমার প্রতি পরিপূর্ণতা ইমান আনবো এবং পরিপূর্ণ হিসেবে আমি দিন নিয়ে চলবো, নবীর তরিকায় আমি চলবো, আল্লাহ তোমার প্রত্যেকটি হুকুম আমি মাইনা চলবো। আল্লাহ জিজ্ঞাসা করবে এখন দুনিয়ায় কেন যাবা, তখন বান্দা বলবে যে দুনিয়ায় বিশ্বাস করছি ঠিক কিন্তু বিশ্বাস করার মতো করি নাই, ইন্না কুন্না মুকিন, ওহম তো নিজে চোখ দিয়া আমাদের দর্শন হইতেছে, আমরা দেখতেছি যা আসলেও যারা দুনিয়ায় নামাজ কায়েম করছে, ইমান আনছে, তাদের উপরে কত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, তারপরেও তারা তারা কি ইমান ছাড়া নাই, ইমানের দৌলত তারা কি ছাড়া নাই। এটা ইসলামের ইতিহাস থেকে চলে আসছে যে যারাই দিন গ্রহণ করছে তাদের প্রতি দুনিয়ার বহুত মাসাইব, বহুত সমস্যা তাদের প্রতি আসছে। যেমন নাকি সাহাবা
হজরত খাব্বাব রাজি আল্লাহ তালা আনহু, হজরত বিলাল রাজি আল্লাহ তালা আনহু, হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা, এনারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করতেন। অনেক কষ্ট কাফেররা ওনাদেরকে দিত। হাদিসের মধ্যে আসছে যে হজরত বিলাল হজরত খাব্বাব রাজি আল্লাহ তালা আনহুকে যে গরম কয়লার টুকরা শরীরের মধ্যে লাগাই দিত। মরুভূমি দেশ, আরবের দেশ, মরুভূমি দেশ, ওই সে বালু পড়ার মধ্যে গরম করে হিট দিয়ে ওই ওই পড়ার মধ্যে সারিয়ে দিত ইমান আনার জন্য। কিন্তু তথাপিও কি হজরত বিলালের মুখ দিয়া একটাই শব্দ বাইর হয়েছে, আহাত 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 আহাত, অর্থাৎ কি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ একজন, আল্লাহ একজন। উনি তামাম পৃথিবীকে সৃষ্টি করনেওয়ালা, উনি আকাশ জমিন সব কিছু উনি সৃষ্টি করনেওয়ালা, উনি আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু উনি ইমান সারে নাই। কিন্তু আজকে সেই ইমানের থেকে আমরা কি বঞ্চিত হয়ে গেছি? আজকে সেই ইমান আমাদের অন্ত আমাদের কাছে নাই। আজকে মুসলমান 10 টাকার জন্য, 1 কাপ চার জন্য ইমান বিক্রি করে দেয়। ইমান যে কত বড় জিনিস, কত বড় দৌলত। আপনি সারা জিন্দিগ বড় এবাদত করেছেন, বন্দী করেছেন, কিন্তু আপনার ইমান নাই, বুঝছেন? সারা জিন্দিগির আমল আপনার বেকার। তো প্রথমেই কাজ হলো কি আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কেউ মানে বন্দীগির উপযুক্ত না, এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পাঠানো রাসূল এবং আল্লাহর বান্দা। ভাই ইমান বহুত বড় জিনিস, বহুত কিমতি জিনিস, বহুত দামি জিনিস। এই ইমানের জন্য আপনার আমার কি করতে হবে, মেহনত করতে হবে। যেমন কোরআনের মধ্যে সরাসরি আসছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, তারা কষ্ট করে, মুজাহিদা করে, হ্যাঁ খায়া না খায়া অনেক কষ্ট করে, বুঝছে? আল্লাহ বলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের জন্য আমি হেদায়েতের রাস্তা আমি আসান করে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ বলে যে নেককার, যে নেককার, যে ইমানদার, যে আবিদ, তার সঙ্গে সর্বদা আমি আল্লাহর কি সহায় আছি, সর্বদা আল্লাহ তাকে করে সহায় করে। কিন্তু সেই ইমান আমাদের নাই। আল্লাহ তো সহায় করবে হর হালতে, আল্লাহ তো হর হালতে মুমিনের সাথ দিবে, কিন্তু সেই ইমান আপনার আমি কি বানাইতে পারি নাই? আপনার আমার ইমান হয়েছে দুনিয়ার আসবাবের উপরে, দুনিয়ার বস্তুর উপরে। যেমন নাকি আমরা সবসময় বয়ানের মধ্যে এটা কই যে মানুষের আকিদা, মানুষের ইমান হলো কি দুনিয়ার যে বস্তু বাহিনী আছে, দোকান আছে, ক্ষেত খামার আছে, চাকরি আছে, এগুলির প্রতি কি মানুষের ইমান? আল্লাহ পাক বলে যে দুনিয়ার সমস্ত জমি যদি তামা হয়ে যায়, দোকান খামার যদি সব শেষ হয়ে যায়, তারপরেও আল্লাহ পাক বান্দাকে রুজি দিতে পারে, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ বান্দাকে রুজি দিতে পারে। যেমন আছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরযি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত মখলুক আছে সবার জন্য আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে রাখছে। কিন্তু আমরা কমজোর ইমানওয়ালা, আমরা রুজির জন্য পেরেশান হয়ে যাই, হতাশ আমরা হয়ে যাই। বলছে মুমিন যারা, তারা কখনো হতাশ হয় না, তারা কখনো নৈরাশ হয় না, তারা সুখে দুঃখে সর্বহালতে, সুখে দুঃখে সর্বহালতেই তারা ওই আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। যেমন তার বহু উদাহরণ আছে, হযরতে আইয়ুব আলাইহি সালাতু ওয়াসালাম, আপনারা জানেন কত বছর বেমারে উনি কি কষ্ট উপভোগ করতেন, শেষ লাস্টে একদম যখন জিহ্বার মধ্যে যখন কীড়া দেয়, তখন উনি আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ আমার পুরা দেহর মধ্যে তুমি বেমার দিছো, কীড়া দিছো, কিন্তু আমার জিহ্বার মধ্যে তুমি কীড়া দিও না, কারণ যে জিহ্বা দিয়ে আমি তোমার জিকির করি, সুবহানাল্লাহ। কিন্তু নৈরাশ হয় নাই, কোনো সময় কি হয় নাই, নৈরাশ হয় নাই, যে ইমানের আজমাইশ, এটা ইমানের আজমাইশ। যখন নৈরাশ হয় না আল্লাহর প্রতি খুশি রয়েছে, এরপরে আল্লাহ পাক আবার সুস্থ করে দিয়েছে। তবে ইমান আনলে তার প্রতি কষ্ট হয়, মুসিবত হয়, কিন্তু মুসিবতে ধৈর্য ধরতে হবে, মুসিবতের মধ্যেও ধৈর্য ধরতে হবে। ইমানের কি আছে, একটা স্বাদ আছে, মজা আছে। যারা ইমানদার তারা দেখবেন সর্বহালাতে কি আল্লাহর প্রতি খুশি থাকে, তারা কখনো বেজার হয় না। লা তাকনুতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, বুঝছে? যারা ইমানদার হয় তারা সর্বহালতেই আল্লাহর প্রতি কি থাকে, খুশি থাকে। এই সাথী ভাইরা আসছে এক দেশ থেকে আরেক দেশে আসছে, এটা ইমান শিখার জন্য, ইমানের দাওয়াত দেওয়ার জন্য আসছে। আজকে আমরা সবেই দাবি করি মুসলমান, আমরা সবেই আমরা দাবি করি মুসলমান,
যেহেতু আমরা মুসলমানের ঘরের থেকে জন্মগ্রহণ করছি কিন্তু আসলতে যদি আমরা কোরআন হাদিস মোতাবেক অনুযায়ী যদি আমরা যাই তাহলে দেখা যায় যে পরিপূর্ণ ঈমানদার আমরা কখনো হই নাই যেমন কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু যে হে ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনো কইছে ঈমানদার বান্দারা তোমরা ঈমান আনো তার মানে কি আল্লাহ পাক বলছে তোমরা ঈমানদার বান্দা তারপরে আবার ঈমান আনো তাহলে বোঝা যায় যে আমরা ঈমানওয়ালা পরিপূর্ণ হইতে পারি নাই এই ঈমানের মেহনত আমাদের করতে হবে এই ঈমানের চর্চা আমি করতে বেশি বেশি করতে হবে যত আমি অপরকে ঈমানের দাওয়াত দেব তত আমার ভিতরে কি হবে ঈমান মজবুত হবে ঈমান নাম হলো তিনটা বস্তুর নাম ঈমান নাম হলো তিনটা জিনিসের নাম তাসদিকুম বিল কলব ইকরারুম বিল লিসান ওয়া আমালু বিল আরকান কইছে অন্তর দিয়া আল্লাহকে বিশ্বাস করা আল্লাহ যে আলিমুল গায়েব আল্লাহকে দেখা যায় দুনিয়ায় দেখা যায় কি আল্লাহ রে দেখা যায় না আলিমুল গায়েব মানেই এমন বস্তু যারে দেখা যায় না যারে মানুষের জ্ঞানে মানুষের আকলে তারে ধরতে পারে না ধরতে পারে না উনি হলো কি আল্লাহ উনি হলো আমাদের রব আমাদের পালনহার আল্লাহ যিনি আলিমুল গায়েব যিনি সব জানে আগে পিছনে যার কোনো জামানা নাই যার থাকার জন্য কোনো মকান নাই বলছে লা জামানা ওয়ালা মকানা তো ওই গায়েবের প্রতি কি করা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব বলছে যারা গায়েবের প্রতি কি করে ঈমান আনে জান্নাত আমরা দেখি নাই জাহান্নাম আমরা দেখি নাই সাহাবী আমরা দেখি নাই রসুল আমরা দেখি নাই কিন্তু আমাদের পরিপূর্ণ বিশ্বাস আলহামদুলিল্লাহ আছে আছে নাই আছে তো কইছে ইউমিন যে আলিমুল গায়েব ওই আল্লাহর প্রতি অন্তরের দ্বারায় তারা বিশ্বাস করা পরিপূর্ণতা ইকরারুম বিল লিসান দুই নম্বর হলো মুখ দিয়ে স্বীকার করা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমি সাক্ষী দিতেছি যে এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল আরেকটা হলো আমল বিল আরকান তিনটা জিনিসের নাম ঈমান কয়টা জিনিসের নাম তিনটা ওখানে একজন মানুষে অন্তর দিয়ে বিশ্বাস করছে ঠিক কিন্তু মুখ দিয়েও স্বীকার করে না আমলও করে না তারা ঈমানদার বলা যাবে না ঈমানদার বলা যাবে না অনেকগুলো মুখ দিয়ে স্বীকার করছে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না তাকেও ঈমানদার বলা যাবে না কইছে অন্তর দিয়ে বিশ্বাস করছে মুখ দিয়ে স্বীকারও করছে আমল নাই কি নাই আমল নাই সে আমল করে না মানে না তাকেও ঈমানদার বলা যাবে না তিনটা জিনিসের নাম কি ঈমান কইছে তাসদিকুম বিল কলব ইকরারুম বিল লিসান ওয়া আমালু বিল আরকান মুখ দিয়ে স্বীকার করা অন্তরের দ্বারায় বিশ্বাস করা এবং কি আমলে পরিণত হওয়া আমলে পরিণত হওয়া ওই আমলগুলো নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা যেমন সাহাবিরা করছে যেমন সাহাবিরা করছে নবীজি হাদিস বলছে আস সাহাবি কান নুজুম ফাবি আইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম যে হে ও আমার সাহাবিরা ও আমার উম্মতেরা আমার প্রত্যেকজন সাহাবি আকাশের তারার মতো সুবহানাল্লাহ আকাশের তারার মতো তোমরা আমার যে কোনো একটা সাহাবির অনুসরণ যদি তোমরা করো তোমরা হিদায়াত তোমরা মুমিন তোমরা কি মুমিন কইছে আমার যত সাহাবি আছে যে কোনো একজন সাহাবির যদি তোমরা অনুসরণ করে জিন্দগি অতিবাহিত করে কবরে আসতে পারো তাহলে তোমরা তোমরা কামিয়াব তোমরা কি কামিয়াব তোমরা ঈমানদার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে ফেরেশতায় স্বাগতম জানায় তোমাকে ইজ্জত দিবে স্বাগতম জানাবে তোমাকে তো কইছে ঈমান এই ঈমানের জন্য শর্ত হলো মেহনত করতে হবে ভাই ঈমান বাড়িতে বসে ঈমান হাসিল করণ যায় না ঈমান বাড়িতে বসে বাড়িতে থাকি ঈমান হাসিল করণ যায় না যার জন্য সাহাবিরা দেশ বিদেশ ভ্রমণ করতো তারা দেশের বিদেশে তারা যাইতো কইছে উতলুবুল ইলমা ওয়ালা বিসিন তুমি ঈমান হাসিল করো ইলিম শিক্ষা করো যদি তোমার চীন দেশেও যাইতে হয় যদি চীন দেশেও প্রয়োজন পড়ে যাওয়ার জন্য তাও তুমি কি চীন দেশে যাও কিন্তু ঈমান হাসিল করো বন্ধুরা আমার ঈমান যদি হারা হয়ে যায় তাহলে সব শেষ দুনিয়াও শেষ আখেরাতও আমার শেষ দুনিয়ার সব মেহনত বেকার সেই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার ঈমানের প্রয়োজন আছে ঈমান কিভাবে মজবুত হব তার জন্য আমাদের চিন্তা চর্চা মেহনত করা আমাদের কি প্রত্যেকেরই জরুরি আছে যে আমার ছেলে আমার স্ত্রী আমার মা আমার বোন কি করলে তারা ঈমানদার হবে তারা আল্লাহকে মান্যওয়ালা হবে
তাদের মধ্যে কি আসবে? নবীর দিন আসবে, নবীর আদর্শ আসবে, সেই মেহনত আমাদের করতে হবে। তার জন্য আপনারা আমার কি বাড়ির থেকে বাইর হইতে হবে, বাড়ির থেকে সফর করা লাগবো, কারণ বাড়িতে থেকে আপনি ঈমান হাসিল করতে পারবেন না। শর্ত হলো আপনার বাইরে যান লাগবো। এর জন্য ইনশাল্লাহ আমরা কোন কোন বান্দা আছি যে আমরা ইনশাল্লাহ বুজরুগানের দিন তারা বলতেছে যে মরার আগে কমসে কম তোমরা 4 মাস চিল্লা লাগো, তাহলে কিছু একটা দিন তোমার ভিতরে আসবে, তুমি দিন নিয়ে চলতে পারবা। সেই জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় আমরা ইনশাল্লাহ নাম লেখাই যে আমি যাবো ইনশাল্লাহ 4 মাসের জন্য নাম লেখানো আমার ইনশাল্লাহ। আরও কোন কোন বান্দা আছে যে আমি কলিমা জানি না, আমি কোরআন জানি না, আমার ভিতরে নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই, সেই জন্য আপনারা আমার মেহনত করো না গো ভাই। তার জন্য আমরা কেরাকেরা তৈরি আছি ইনশাল্লাহ, হাত তুলি মর্দে মুজাহিদ কেরাকেরা নাম লেখা ইনশাল্লাহ, মহল্লার সাথে যারা আছেন নাম লেখা ইনশাল্লাহ, কারণ নাম বলি ভাই দিন শিখার প্রয়োজন আছে। দিন মাশাআল্লাহ আমাদের মুমিন আলী ভাই উনি যাবে চার জিল্লার জন্য ইনশাল্লাহ, সময় নিয়ে এটা আপনার সময় সুযোগ নিয়ে আপনি 4 মাসের দিকে যাবেন ইনশাল্লাহ, পাক্কা নিয়ত করুন ইনশাল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আর কোন কোন সাথী ভাই আছে নাম লেখা ইনশাল্লাহ, মাশাআল্লাহ আমাদের সাগর আলী সাহাব 4 মাসের জন্য আল্লাহ তুমি কবুল করো কোন, আমিন আমিন। আল্লাহ ওনার জিন্দগির গুনা খাতা আল্লাহ মাফ করে দাও, আমিন। আল্লাহ ওনার মা বাবার জিন্দগির গুনা খাতা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ওনার জিন্দগির মধ্যে তুমি বরকত দাও, আল্লাহ ওনার দিলের নেক আশা আল্লাহ পুরা করে দাও, আমিন। নাম লেখাই সাথী ভাই ইনশাল্লাহ 4 মাসের জন্য, অহন না আজকে নগদ না, পরবর্তী সময় নেই ইনশাল্লাহ। নাম লেখাই আমার সাথে সাথী ভাইরা, জয়নাল আব্দিন, জয়নাল আব্দিন মাশাআল্লাহ, আল্লাহ ওনার জিন্দগির গুনা খাতা আল্লাহ।